সেফটি অর্গানাইজেশনের ভুয়ো অফিসের হদিশ তারকেশ্বরে। অফিস সিল করে দুজনকে আটক করল তারকেশ্বর থানার পুলিশ। গতকাল সকালে মেমোরির পালসিটের একটি হোটেলে ভুয়ো সংস্থাটির প্রোগ্রাম চলাকালীন 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে প্রতারণা চক্রের জাল বিছানো ছিল গোটা রাজ্য জুড়ে। রাজ্যপালের দেওয়া শংসাপত্র দেখিয়ে চলতে এই প্রতারণা। এরকমই একটি ভুয়ো অফিসের হদিশ মিলল তারকেশ্বরের বৈদ্যপুর এলাকায়। তারকেশ্বর বৈদ্যবাটি রোড থেকে 100 মিটার দূরে বৈদ্যপুর এলাকায় একটি দোতলা বিল্ডিং এর সামনে রোড সেফটি অর্গানাইজেশনের বড় বোর্ড লাগিয়ে চলতে প্রতারণা। স্থানীয়দের দাবি, গত 6 মাস ধরে প্রতিদিন 50 থেকে 60 জন ছেলেকে এখানে ট্রেনিং দেওয়া হতো, তবে কেউই স্থানীয় নয়। বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর থেকে ট্রেনিং এর জন্য আসতো ছেলেরা। স্থানীয়রা আরো জানান, 5 তারিখে সন্ধ্যাবেলায় ওই অফিসে ব্যাপক গন্ডগোল শুরু হয়। কি কারণে গন্ডগোল তা তারা জানেন না। গতকাল দুপুরে পুলিশ গিয়ে তালা ভেঙে অফিসের ভিতর থেকে দুজনকে আটক করে। ধৃতদের নাম সুমন পাল ও আনন্দ কুমার সরেন। সুমনের বাড়ি কালনার বিতেরা গ্রামে ও আনন্দের বাড়ি খানাকুলে। কি বলেছিল যে আরো ছেলে এনে দাও বা এরকম কিছু? না, বলেছিল যেটা হবে এমন একটা সংস্থা হলে ভালো, মানে আরো ছেলে জোগাড় করে দেওয়া কথা। তাতে আপনার নেটওয়ার্ক নেটওয়ার্কের কাজ করতেন না? আমরা তো কোনো নেটওয়ার্কের কাজ করি না, আমরা তো দোকান। ছেলে দোকান জোগাড় করে দিতে বলেছিল বলা কিছু? হ্যাঁ, কেউ যদি থাকে, যদি কারো মানে যদি ইয়ে থাকে, মানে কেউ এটা করার ইচ্ছা থাকে, নিশ্চয় সে যাবে। টাকা পয়সা কিছু আপনাদেরও দেবে বলেছিল? না, আপনি প্রথমে বিরাটি ট্রেনিং নেন। কত দিনের ট্রেনিং হয়? 3 দিনের। তারপর ওখান থেকে ট্রেনিং হওয়ার পর? ওখান থেকে ট্রেনিং হওয়ার তার কিছুদিন পরে রুবি হসপিটালে এ হয়, মেডিকেল হয়। ওখানে মেডিকেলও হয় আপনাদের? হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।